फिफ्थ सेमिस्टार प्रोग्राम बेंगली जी वन पाठ्य तालिकाभुक्त भूदर बहादुर गगनेन्द्रनाथ ठाकुर तार परवर्ती अंश आबार शुरू करछि। एमन समय पाड़ार मल्लिकबाबुदेर बाड़ीर पाँचतलार उपरे से पागला घड़ीटा तार एक चोख लाल करे कटमट करे आमार दिके ताकिये हाथ पा छुड़े ढौ ढौ ढंगा ढौ करे बीस पचिशटा बाजिए दिए भालो मानुष्टिर मतो घुमिए पड़ल। ताहले मल्लिकबाबुदेर बाड़ीर जे घड़ी सेटा बेजे उठल, से समयटाके जानान दिए दिल जे रात्रि कटा। এদিকে আমার সামনের বড় আয়নার ভিতর থেকে মোটা সোটা হ্যাট কোট পরা একটা কুকুর একটা লাল কাঠের ঘোড়ায় চড়ে টকবক করে বেরিয়ে আমার সামনে এসে রাস টেনে তার ঘোড়া থামালো। এবার একটা হ্যাট কোট পরা কুকুর এসে উপস্থিত হচ্ছে, নতুন একটা চরিত্রের আবির্ভাব ঘটল। তারপর মিলিটারি কায়দায় মস্ত এক সেলাম করে বললে, আমার নাম বকলম, আমি ভোঁদর মহারাজের প্রধান সেনাপতি, মহারাজের সৈন্য সামন্ত হাজির, তিনি আমাকে খবর দিতে বললেন। তাহলে ভোঁদর বাহাদুরের প্রধান সেনাপতিকে একটা কুকুর, তার নাম কি বকলম, বকলম এসে গল্পের কথককে এসে তার উপস্থিতির কথা জানিয়ে দিল। এই বলে বকলম সাহেব ঘোড়া ছুটিয়ে আবার আয়নার ভিতর দিয়ে কোথায় চলে গেল। সবই অলৌকিক, আয়নার ভেতর দিয়ে এলো, আবার ঘোড়া ছুটিয়ে আয়নার ভেতর দিয়ে চলে গেল। কুকুর আছে, ঘোড়া আছে, খরগোশ আছে, ভোঁদর আছে, ইত্যাদি সমস্ত প্রাণীকে অবলম্বন করে তিনি এই উদ্ভট রসের গল্পটি রচনা করেছেন। আমি অন্ধকারে সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে চৌতলার ছাদে গিয়ে দেখলুম হাজার হাজার ভোঁদর, বড় বড় কেঁদো বেড়াল, নানা রকমের খরগোশ, আর কাঠবিড়ালিতে আমাদের ছাদ একেবারে ভরে গেছে। মানে সৈন্য সামন্ত সবাই হাজির, সকলেরই সিপাহীদের মতো সাজ, লাল রঙের রিজের কুর্তা পরা, মাথায় নানা রকম রঙের পাগড়ি, কেউ ঢাল তলোয়ার নিয়ে, কারো হাতে তীর ধনুক, আবার কেউ বা লাঠিসোঁটা নিয়ে কাতারে কাতারে চুপ করে খাড়া দাঁড়িয়ে আছে। সেনাপতি বকলম সাহেব তার ঘোড়ায় চড়ে ছাদ ময় ছুটোছুটি করে তার সৈনিকদের তদারক করে বেড়াচ্ছে। প্রচুর সৈনিক, সবই পশু জন্তু জানোয়ার। ভোঁদর দাদা আমায় দেখতে পেয়ে কাছে এসে বললে, ওই দেখো তোমার ছোটবেলাকার টাট্টু ঘোড়াকে আনিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছি, তুমি তো হাঁটতে পারবে না, ওর পিঠে চড়ে গেলে তোমার কোনো কষ্ট হবে না। এবার গল্পের কথকের ছোটবেলাকার সেই টাট্টু ঘোড়াটাও এসে হাজির। এতকাল জানতুম আমার সেই ছোটবেলাকার টাট্টু ঘোড়া কোনকালে মরে ভূত হয়ে গেছে, কিন্তু আজ তাকে হঠাৎ ছাতের মাঝখানে দেখতে পেয়ে খুশি হয়ে কাছে গিয়ে তার পিঠে হাতগুলোতে লাগলুম। এক মাথা পাকা চুল নিয়ে বুড়ো বয়সে ওর পিঠে চড়তে কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। তাহলে গল্পের কত বয়সে বৃদ্ধ, মাথার চুল সব সাদা হয়ে গেছে, তিনি তার সেই ছোটোবেলাকার ঘোড়ার পিঠে হাতগুলোতে লাগলেন, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে সেকালের কথা ভাবতে লাগলেন। বুড়ো বয়সে তিনি সেই ছোটোবেলাকার কথা ভাবতে শুরু করেছেন। ভোঁদরদা আমার মনের ভাব বুঝে আমার কাছে এসে বললে, কি ভায়া, বুড়ো বয়সে খোলা ঘোড়ায় চড়তে লজ্জা হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। এই বলে বুড়ো তার মগমলের কোটের পকেট থেকে একটা চমৎকার সোনার ডিবে বার করল, তারপরে তার ভিতর থেকে ডুমুরের মতো কি একটা ফল নিয়ে আমার হাতে দিয়ে বললে, এই নাও একটা বিজলে বউল, বেশ করে চিবিয়ে খেয়ে ফেলো, তারপর দেখা যাবে কি হয়। বিজলে বউল ফলের নাম, এই ফলটাকে খেতে দিলেন গল্পের কথককে। বিজলে বউল যেমনি মুখে দেওয়া আর অমনি দেখতে দেখতে আমি পাঁচ বছরের ছেলে হয়ে পড়লুম। তাহলে সেই যে বয়সটা কমে গেল, বৃদ্ধ মানুষের মনের ভেতরের কথাটা গল্পের কথক নিজেকে নিয়েই তিনি গল্প করছেন, আবার তার ছোটবেলাকার কথা স্মরণ করছেন। যে বিজলে বউল ফল এমনই অলৌকিক ক্ষমতা সম্পন্ন, সে বৃদ্ধ মানুষকেও পাঁচ বছরের ছোট্ট বালকে পরিণত করে দেয়। তাই হয়েছে, ভোঁদর দাদা পকেট থেকে একটা আয়না বার করে আমার সামনে ধরলে, তাতে দেখলুম আমার সমস্ত পাকা চুল কুচকুচে কালো হয়ে গেছে, মাথার টাকটা যে কোথায় পালিয়েছে তার ঠিক নেই,
যেই কথাগুলো তিনি বলছেন গল্পের কথক, যে পাকাচুল কালো হয়ে গেছে আর মাথায় যে টাক ছিল সেটা ঢাকা পড়ে গেছে, আমার কামিজটা, কামিজ হচ্ছে জামাটা, মেয়েদের ঘাগরার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়েছে, আর তার আস্তিন দুটো পাখার ডানার মতো আমার কাঁধের দুদিকে হাওয়ায় উঠছে, পায়ের তালতলার চটি জোড়া এত বড় হয়ে গেছে যে তাতে করে অনায়াসে গঙ্গা পার হতে পারি। আমি এই আশ্চর্য ব্যাপার দেখে হতবুদ্ধি হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলু। ভোঁদর দাদা আমার হাত ধরে বললে, আর আকাশের দিকে তাকিয়ে ভাবলে কি হবে, এখন চলো আমার বাড়িতে, তোমার কাপড় বদলে আনি গে, আমার কাপড় তোমার গায়ে এখন ঠিক হবে। ভোঁদর দাদার সঙ্গে ভাঙা পিলপের ভিতর দিয়ে অনেকখানি নেমে গিয়ে তার বাড়ি দেখে অবাক হয়ে গেলুম। এরকম আগে কখনো দেখিনি। ঘোর নীল রঙের চকচকে চীনামাটির সাতমহলা বাড়ি, চীনামাটি দিয়ে তৈরি, চারদিকে মস্ত বাগান, তাতে নানা রকম রঙিন কাগজের গাছে কত রকমের সোলার ফুল ফুটেছে তার ঠিকানা নেই। রঙিন কাগজের গাছে সোলার ফুল ফুটে আছে বাড়িটা, চীনামাটির সাতমহলা বাড়ি, চারদিকে মস্ত বাগানও আছে, খিড়কির পুকুরে একপাল চীনামাটি রাজহাঁস সাঁতার কেটে খেলে বেড়াচ্ছিল, আর রাজবাড়ির ফটকে খাড়া পাহারা দিচ্ছিল টিনের বন্দুক ঘাড়ে রং করা কাঠের সেপাইরা বাড়িটা পাহারা দিচ্ছে। আমাদের দেখে একজন সেপাই ছুটে বাড়ির দরজা সদর দরজা খুলে দিয়ে সেলাম করে দাঁড়ালো। ভোঁদর দাদা আমায় একটা আয়নামোড়া ঘরে নিয়ে গিয়ে আলমারি থেকে ভালো ভালো পোশাক বার করে আমায় সাজিয়ে দিলে, কোমরে একটা চকচকে তলোয়ার গুঁজে দিয়ে বললে, এইবার চলো গিন্নির কাছে বিদায় নিয়ে আসি গে। একটা খুব সাজানো ঘরে গিয়ে দেখলুম ভোঁদর গিন্নি সোনার পালঙ্কে উবুড় হয়ে পড়ে কাঁদছেন, আর তার দুই মেয়ে উম্ন আর ঝুম্ন, রূপকথা উপকথার চরিত্র উম্ন ঝুম্ন, তার শিহরে বসে পাখা করছে। আমি ভোঁদর গিন্নির কাছে গিয়ে বললুম, বউ ঠাকুরন তোমার কোনো ভয় নেই, চেয়ে দেখো আমরা সেজে গুজে রাক্ষসের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, নিশ্চয়ই রাক্ষস ধরা পড়বে, এখন তুমি হাসি মুখে আমাদের বিদায় দিলে আমরা নিশ্চিন্ত মনে যাত্রা করতে পারি। এইভাবে তিনি গল্পটাকে এইভাবে পরিবেশন করছেন যে ভোঁদর ঠাকুরন, এই ভোঁদরের স্ত্রী বউ ঠাকুরন বলে, তাকে বউ ঠাকুরন বলে সম্বোধন করছে গল্পের কথক, যিনি গল্পটা আমাদেরকে বলে চলেছেন যে যুদ্ধের সাজে আমরা সবাই যুদ্ধ করতে যাচ্ছি। ভোঁদরগিন্নি আমার কথা মাথায় কাপড় দিয়ে উঠে বসে বললেন, একটু মিষ্টিমুখ করে যেতে হবে, কতকাল পরে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছ, একটু কিছু মুখে না দিয়ে গেলে লোকে কি বলবে, মহারাজ তুমি একটু কিছু মুখে দিয়ে যাও। ভোঁদর দাদা গিন্নির কাছে বসে বললে, এখন তো খাওয়া দাওয়া করার সময় নেই, তাছাড়া তুমি বোধহয় জানো না যে আমি রাজসভায় প্রতিজ্ঞা করেছি রাক্ষসকে বধ না করে জলস্পর্শ করব না। গিন্নি তখন তার সোনার বাটা থেকে কতকগুলো তবক মোড়া পান বার করে আমাদের হাতে দিয়ে বললেন, তবে এখন এসো, কিন্তু নিচুয়া ফিরে এলে একদিন ধুমধাম করে এখানে এসে খাওয়া দাওয়া করতে হবে, মনে থাকে যেন। আমরা পান চিবুতে চিবুতে রাজবাড়ির চণ্ডী মণ্ডপে গিয়ে প্রকাণ্ড এক অজগর সাপের খোলকে প্রণাম করে দুখানা আলপনা দেওয়া সিঁড়িতে দাঁড়ালুম। রাজপুরোহিত ইঁদুর মহাশয় সবুজ চেলির জোর পরে সোনার থালায় ধানদুর বানিয়ে খুব ঘটা করে আমাদের আশীর্বাদ করে হাত জোর করে আমাদের সামনে তার ল্যাজ নাড়তে লাগলেন। আরও একটা চরিত্র এসে উপস্থিত হলো ইঁদুর, সে কিনা পুরোহিত। চাপকান চোগা পরা দেওয়ানজি নেংটি বাহাদুর ব্যস্ত সমস্ত হয়ে আমাদের হাতে গোটা দুই করে আকবরি বাদাম গুঁজে দিয়ে ফিস ফিস করে বলে দিলেন, পুরোহিত মহাশয়ের প্রণামী। আমরা সেই পচা বাদাম দিয়ে পুরোহিত মহাশয়কে প্রণাম করে উঠে দাঁড়াতেই কোথা থেকে বেজি আচার্যি ছুটে এসে একজোড়া মরা ব্যাং আমাদের কাছে ফেলে দিয়ে বললে, মরা ব্যাং যাত্রাকালে বড়ই শুভ লক্ষণ। তার একের পর এক চরিত্র এসে উপস্থিত হচ্ছে, দেওয়ানজি নেংটি বাহাদুর নেংটি ইঁদুর, আবার আসছে কে, বেজি, তিনি আচার্যি মহাশয়, হ্যাঁ, যাত্রাকালে মরা ব্যাং শুভ। অতএব মহারাজেরা একটিবার এইদিকে দৃষ্টিপাত করুন, পথে কোনো অমঙ্গল হবে না। আচার্য পেলেন রামচন্দ্রের আমলে এক টুকরো পনির,
ছাতে এসে এইবার ঘোড়ায় উঠলুম। ভোঁদড় দাদা কিংখাবের সাজ পরানো এক সাদা রামছাগল চড়ে রাজছত্র মাথায় দিয়ে ঝমঝম করে আমার পাশে এসে ভোঁ ভোঁ করে ভেঁপু বাজিয়ে দিলে যে এবারে রামছাগল এসে উপস্থিত হলো যাত্রা শুরুর পূর্বে। সেনাপতি সাহেব তার ঘোড়া ছুটিয়ে ছাতের মাঝখানে একটা মস্ত পাঁচরঙা নিশেন নেড়ে, নিশেন হচ্ছে পতাকা, চিৎকার করে হুকুম দিলেন মার্চ, মানে এগিয়ে যাওয়ার। অমনি চারদিক থেকে কাঁসর ঘন্টা বাজতে লাগলো, মেয়েরা শাঁখ বাজিয়ে হুলুধ্বনি করলে, আগে আগে কাঠবেড়ালির দল ঢাকঢোল বাজিয়ে চললো, তারপর খরগোশের দল তীর ধনু নিয়ে চললো, তার পিছনে লাঠিসোঁটা নিয়ে একদল কোনো বেড়াল মার্চ করে চলে গেল, সবশেষে আমরা ভোঁদর সৈন্য সামন্ত নিয়ে বাজনার তালে তালে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাল মৃদঙ্গ ঝাঁঝর বাজে এই জাতীয় সঙ্গীতটি গাইতে গাইতে কত রাস্তা ঘাট মাঠ পার হয়ে এসে একেবারে সেই কমলাপুলির স্টেশনে এসে পড়লুম। কমলাপুলির স্টেশনে তারা এসে উপস্থিত হলো, কমলাপুলির স্টেশন থেকে তাদের আবার ভিন্নভাবে তারা ভিন্ন পথ ধরবে।